সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। পরোটা তো অনেক খেয়েছেন, তবে আজকে চলুন একটু ভিন্নভাবে একটা পরোটা তৈরি করা যাক। আর আমি শিওর এই পরোটা আপনারা একটা খেলে অন্য কোনো পরোটা খেতেই মন চাইবে না, এতটাই বেশি মজাদার হয় এই পরোটাগুলো। তুলোর মতো তুলতুলে নরম, দারুণ মজার এই পরোটাগুলো কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে, কারণ এতটাই বেশি মজার হয় এই পরোটাগুলো। তৈরি করার প্রসেস তো খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক দর্শক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। পরোটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে, এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন প্রথমে এই সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। তো প্রথমে লবণ আর চিনি মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট, আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ড্রাই ইস্ট, এটা অলরেডি অ্যাক্টিভ ইস্ট, তাই এটাকে অ্যাক্টিভ করার কোনো প্রয়োজন নেই। এরপর ইস্টটিকেও খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটিকে ময়দার সঙ্গে খুব ভালো করে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে পুরোটা ময়দার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশতে পারে। তো সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নিব। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। আর এখানে পানি এমন গরম হবে যাতে করে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিচ্ছে। আমি এখানে পানির পারফেক্ট মেজারমেন্টটি বলছি না, আপনারা এটাকে মাখতে মাখতে বুঝতে পারবেন এখানে কতটুকু পানির প্রয়োজন হবে। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু এভাবে হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাচ্ছে। আমাদের কিন্তু এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে, কারণ ডোটা যত বেশি সফট হবে পরোটাগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে, তাই এটাকে এরকম সফট করে মেখে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে এখন মেখে নিব, আর এর ফলে কিন্তু আর হাতের সঙ্গে লেগে যাবে না, খুবই স্মুথ একটি ডো তৈরি হয়ে যাবে। এখন কিন্তু আমাদের পারফেক্ট একটি ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এই ডোটিকে আমি হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এই ডোটিকে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছে, এরপর উপর থেকে একটু সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য, আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে ফুলে সেট হয়ে যাবে। এখন 1 ঘন্টা হয়ে গেছে আর ডোটি খুব ভালোভাবে ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই ডোটিকে মধ্যে এর ভেতরে বাতাসটিকে বের করে দিব। এরপর এই ডোটিকে খুব ভালো করে আবার এভাবে একটু মেখে নিচ্ছে। এখন এই ডোটিকে আমি প্রায় 5টি ভাগে ভাগ করে নিচ্ছে। তো এটাকে আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রতিটি ডো আমি এইভাবে নিয়ে উপরের স্কিনটাকে এইভাবে স্মুথ করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো সেমভাবে আমি সবগুলো বল তৈরি করে নিব। সবগুলো বল আমি সেমভাবে বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে বেলে নিব, আর বেলা সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি, এতে করে বেলতে সুবিধা হবে। এখন যথেষ্ট মোটা করে এটাকে বেলে নিতে হবে। তো চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি। আমরা নর্মালি যেরকম রুটি পরোটা খাই তার থেকেও কিন্তু একটু মোটা করে এটাকে বেলতে হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এটাকে কতটুকু পুরুত্ব রেখে বেলে নিচ্ছি। তো এই তো বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সেমভাবে বাকিগুলোকেও বেলে নিব। তো সবগুলোকে বেলে নিয়েছি, এরপর আমি এর মাঝখানে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও করে নিতে পারবেন। তো চাইলে কিন্তু হাত দিয়েও এটাকে এইভাবে ছিদ্র করে নেওয়া যাবে। সবগুলোকে সেমভাবে ছিদ্র করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এগুলোকে প্রায় 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এর মধ্যে কিন্তু এটা অনেকটাই ফুলে যাবে। 5 মিনিট পর এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। পরোটাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে,
যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম। পরোটাগুলো যেহেতু একটু মোটা এই জন্য কিন্তু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো কয়েক সেকেন্ড পর দেখতেই পাচ্ছেন পরোটাটি কত ভালোভাবে ফুলে উঠেছে। এখন এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো উল্টে পাল্টে আমি এটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর একটা কথা, এটাকে কিন্তু ডুবো তেলে ভাজা হয়, তবে তেল থেকে ওঠানোর পরে কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। উল্টে পাল্টে আমি এটাকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। এই পরোটাগুলোকে সকালে তৈরি করলে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই সফট তুলতুলে নরম থাকে। দেখতেই পাচ্ছেন কতটা বেশি ফুলে উঠেছে আর কতটা বেশি আমি দেখা আছে, দেখে খেতে মন চাইবে এরকমই একটি পরোটা এটা। আর এই পরোটাগুলো তুলোর মতো তুলতুলে নরম হয়, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়। তো সেমভাবে আমি সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমাদের সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো যেটা বলেছিলাম, এই পরোটাগুলোকে ডুবো তেলে ভাজা হলেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না, অনেক বেশি সফট তুলতুলে নরম আর অনেক বেশি ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।